সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন শীতের সময় চলতেছে। কিসের সময় চলতেছে? শীতের সময়। এই সময়টা মুমিনদের জন্য বসন্তের মতো। কিসের মতো? কথা বলতে হবে কিসের মতো? বসন্তের মতো। যখন বসন্ত আসে তখন যেভাবে গাছপালাগুলো নতুন পাতা দেয়, নতুন ফুল দেয়, সুন্দরভাবে সবুজে বনগুলো ছেয়ে যায়, গাছপালাগুলো ছেয়ে যায়, ফুলে ফুলে গাছগুলো ছেয়ে যায়, তাদের যে সুবাস, এই সুবাসগুলো পুরো এলাকায় ছড়িয়ে যায়। এখন শীতের সময়, শীত পড়তেছে, এখন পাতাগুলো ঝরে যাচ্ছে, যখন বসন্ত আসবে এই ঝরা পাতাগুলো আবার নতুন করে গজিয়ে উঠবে। এবং গাছগুলোকে এখন যেমন দেখা যাচ্ছে, যখন আবার নতুন করে এগুলো গজিয়ে উঠবে আরও অনেক অনেক গুণ সুন্দর দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ঠিক তেমনইভাবে এই শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য বসন্ত স্বরূপ। এই শীতকালটা যদি সঠিকভাবে মুমিন ব্যবহার করতে পারে, শীতকালে যদি সুন্দরভাবে সে আমলগুলোকে কন্টিনিউ করতে পারে, তাহলে সেই মুমিন যেমনইভাবে গাছপালাগুলো সুসজ্জিত হয়, গাছপালাগুলো সুন্দর হয়ে যায়, একজন মুমিন ইমানের আলোয় আলোকিত হবে, ইমানের তেজে তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য এই শীতকালটাকে বসন্তের সাথে তুলনা করেছেন। প্রিয় উপস্থিতি, এই শীতকালে রাতটা আমরা বড় পাই এবং দিনটা খুব ছোট পাই, তাই না? তো যদি আমরা এই ছোট দিনে আমরা রোজা রাখতে পারি, তাহলে যেমনইভাবে অল্প সময়ে আমাদেরকে রোজা থাকতে হবে, ঠিক তেমনইভাবে ঠান্ডা হওয়ার কারণে পানির পিপাসা আমাদেরকে স্পর্শ করবে না, যার কারণে এই শীতকালে রোজা রাখা সবচেয়ে সোজা। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যারা রোজা থাকি না, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় এই শীতকালে মা বোনেরা রান্নাবান্না করতে মিলতেই 12টা 1টা বেজে যায়, জোহরের নামাজ পড়ে অনেক সময় আমরা খাবার খাই, ঠিক না? ঠিক। এবং যারা আমরা কর্মব্যস্ততায় থাকি, আমরাও অনেক সময় কাজের ধান্দায় খিদে তো এত তাড়াতাড়ি লাগে না, দেখা যাচ্ছে যে খেতে যেতে যেতেই অলরেডি 12টা 1টা বেজে যায়, জোহরের নামাজ পড়ে আমরা অনেক সময় খাবার খাই। তো যদি আমরা এই দিনটাকে, ছোট দিনটাকে আমরা যদি কাজে লাগাইতে চাই, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে শীতের সময়, ঠিক না? ঠিক। তাহলে রোজা এমন একটা ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের ব্যাপারে বলেছেন যে যারা রোজা রাখবে আমার সন্তুষ্টির জন্য, সেই ব্যক্তির পুরস্কার আমি নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। তো এই স্পেশাল যে উপহার যেটা আল্লাহ তাআলা সিয়াম পালনকারীকে দিবেন, সেটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তার কাছে রেখে দিয়েছেন। তিনি বলেছেন যে রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। রোজা আমাদেরকে পরকালে, কেয়ামতের দিন আমাদেরকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এবং রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন, যখন আমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব কাল কেয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারকে নিজ হাতে তার পুরস্কার বুঝিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো এজন্য প্রিয় উপস্থিতি এবং যারা পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা কি পারি না এই শীতের সময়ে যতটুকু পারি মাসে অন্ততপক্ষে 3টা রোজা রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে? বলেন ইনশাআল্লাহ। আমরা যদি নেক নিয়ত করি, আমরা যদি রোজা রাখার নিয়ত করি, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় রোজা রাখার মতো সওয়াব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।